আজকে আপনি ব্লাড দিলেন, কেন দিলেন এবং কি কারণে, কেন এই ব্লাড ডোনেশন, কেন একটু যদি সংক্ষেপে বলেন। আমাদের আমরা কল্পতরু ট্রান্সমিশন কোম্পানির এমপ্লয়ি। আজকে আমাদের চেয়ারম্যানের 77তম জন্মদিন, সেই জন্মদিনটাকে উদযাপন করার জন্য চেয়ারম্যানের একটা প্রিন্সিপাল ছিলেন যে প্রতিদিন এই ব্লাড ডোনেশন, এই প্রতি বছরেই জন্মদিনের সময় উনি ব্লাড ডোনেশন করে জন্মদিনটাকে সেলিব্রেট করেন। ব্লাড শুধু ব্লাড ডোনেশন নয়, তার সাথে মানে বস্ত্রতে কাপড় জামা দেওয়া বা খেলনা দেওয়া সমস্ত করে দান ধান করেই আর কি ব্লাড জন্মদিনটাকে সেলিব্রেট করেন। আপনার নাম? সঞ্জীব রায়। ডেজিগনেশন? সিনিয়র ম্যানেজার প্রজেক্ট, দুর্গাপুর প্রজেক্ট। থ্যাংক ইউ। এই প্রোগ্রাম হচ্ছে আমাদের, আজকে হচ্ছে আমরা কল্পতরু কোম্পানির হচ্ছে আমরা এমপ্লয়ি। তো সেই এমপ্লয়ি হিসাবে আমাদের যে মানে যিনি চেয়ারম্যান আছেন তার 77তম জন্মদিন আমরা পালন করার জন্য আমরা প্রত্যেক বছর আমরা এই প্রোগ্রামটা করে থাকি। হ্যাঁ, এবং এর সাথে সাথে ব্লাড ডোনেশনের সাথে আমরা বস্ত্র বিতরণ, হ্যাঁ, খেলনা গরিব দুঃস্থদের আরও অনেক কিছু করে মানে বিতরণ আমরা করি। এই প্রোগ্রামটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। আমাদের চেয়ারম্যান সাহেবের জন্মদিন পালন করার জন্য আমরা প্রতি বছর কন্টিনিউ করতেও চাই এই প্রোগ্রাম। আপনাদের সারা ভারতবর্ষে 5000 ইউনিট ব্লাড কালেকশনের একটা বিষয় রয়েছে, সে সম্পর্কে আপনাদের একটু যদি বলেন। আমাদের তো সারা ভারতবর্ষে আমাদের টোটাল যে এমপ্লয় আছে সেই হিসাবে আমরা টার্গেট রেখেছি যে আমরা আজকের দিনে 4th অক্টোবর আমরা 5000 ব্লাড ডোনেট করব। কিন্তু আমাদের সেই টার্গেট আমাদের প্রতি বছর পেরিয়ে যায়। আমাদের এইখানে টার্গেট ছিল 30টা, আমরা এখানে মোটামুটি 40-এর কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা 5000 টার্গেট থাকলো, আমরা সেটা 6000 ক্রস করে। সদ্য একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছিস, সেই প্যান্ডেমিকে আমরা দেখেছি টাকা দিয়েও রোগী ঠিক হচ্ছেন না, ভগবানের উপরে ছেড়ে দিতে হচ্ছে। সুতরাং এখানেও আমরা অনেক সময় ব্লাড ডোনেশন ক্যাম্প না হলে লোকে অনেক গরিব গরিব মানুষ ভগবানকে ডাকতে থাকে, ভগবানকে ডেকে কিছু হবে না। সেই মুহূর্তে নিকট আত্মীয় যদি এক ইউনিট ব্লাড যদি দান করে ব্লাড আমাদের ব্লাড ব্যাংকে, তখনই আমরা বিনিময়ে আরেক ইউনিট পেতে পারি। সুতরাং এইভাবে যদি সেটা আমরা কেন আমরা শেষ মুহূর্তে গিয়ে প্রস্তুতি নেবো, আমরা যদি আগে থেকে নিয়ে রাখি ব্লাড ডোনেট ব্লাড ক্যাম্পে, যদি আগে থেকে আমরা দিয়ে রাখতে পারি ব্লাড, তাহলে আমাদের যখন আপদ বিপদ হবে তো সেটা পেতে পারবো, আমরাই আমাদেরটা ইউজ করতে পারবো। কার কবে বিপদ আসবে আমরা জানি না, সেই জন্য আগে থেকে আমাদের প্রিকশন নিতে হবে। থ্যাংক ইউ। প্রণাম সকলকে, আজকের দিনের অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি সুব্রদীপ রায়, কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সেকশন ইনচার্জ আমি কাজ করছি। আজ 4th অক্টোবর 2021, আজ আমাদের এমডি সাহেবের, সিএমডি সাহেবের জন্মদিন, মুফতরাজ পি মুন্নাস সাহেবের জন্মদিন। এই উপলক্ষে আজ আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজেশন করেছি মানকর, আমাদের স্টোরের মানকর সংলগ্ন পথসাথী হোটেল। এই উপলক্ষে আমরা সবাই এখানে একসাথে সমবেত হয়েছি। আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই, রক্তদান, মহদান, এ দান করলে আমরা আমাদের নিজেদের শরীরে কোনো ক্ষতি করব না, উপরন্ত অন্য একজন মানুষকে আমরা বাঁচতে সাহায্য করতে পারি। যখন রক্তের আকাল দেখা দেয় এই রক্ত আমরা টাকার বিনিময়ে পেতে পারি না, এটা শুধুমাত্র মনুষ্যত্বের বিনিময়ে পাওয়া যেতে পারে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তু দোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন, দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696।
6309 817 00 1562